আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান। প্রায় 10,990 টাকায় বাংলাদেশ মার্কেটে রিয়েলমির এন্ট্রি লেভেল বাজেট ফোন রিয়েলমি নারজো 50i এই ফোনটি ইতিমধ্যেই লঞ্চ হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে 11,000 টাকায় রিয়েলমি নারজো 50i কেনাটা আপনার জন্য কতটুকু যুক্তিযুক্ত হবে এবং এই ফোনটি সম্পর্কে খুঁটিনাটি সবকিছুই আজকের এই ভিডিওতে আমরা জানাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো ভিউয়ার্স, রিয়েলমি নারজো 50i এই ফোনটি 4GB র্যাম 64GB স্টোরেজের এই অ্যাক্টিভ র্যাম ভেরিয়েন্টটি লঞ্চ হয়েছে এবং এই ফোনটির আর কোনো র্যাম ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটে এখন অফিসিয়ালি নেই। যদি ফোনটির আমরা ডিজাইন এবং আউটলুকের কথা বলি তাহলে এই প্রাইস রেঞ্জ হিসেবে ফোনটার ডিজাইন কিন্তু আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। পিছনে আপনারা প্লাস্টিক ব্যাগ পাবেন এবং ফ্রেমটাও প্লাস্টিক ব্যাগের হবে এবং এটার রিয়ার পার্টটা হচ্ছে গিয়ে গ্লসি ফিনিশের। এটাতে যে পলিকার্বনেটটি ইউজ করা হয়েছে সেটা কিন্তু মানে নর্মাল যে পলিকার্বনেট থাকে সেটার থেকে কিছুটা আপগ্রেড, মানে একটু হাই কোয়ালিটির পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। এবং এই বাজেট হিসেবে ফোনটির ডিজাইন কিন্তু খুবই সুন্দর আমার কাছে মনে হয়েছে। যদি আমরা আবার ফোনটির ডিসপ্লে প্রসঙ্গে কথা বলি তাহলে এটাতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চেসের HD+ IPS LCD ডিসপ্লে এবং ডিসপ্লেতে পিপি ডেন্সিটি হচ্ছে 270। তো এই বাজেট হিসেবে আমরা কিন্তু রিয়েলমির অন্যান্য ফোনগুলোতেও কিন্তু এরকম ডিসপ্লে পেয়ে থাকি বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের ফোনেও কিন্তু সেম বা এরকম ডিসপ্লে সাইজের হয়তো বা কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু HD+ ডিসপ্লে এরকমই পেয়ে থাকি। তো এই বাজেট হিসেবে ফোনটার ডিসপ্লে কিন্তু আমার কাছে ঠিকই মনে হয়েছে। যদি এবার আমরা প্রসেসর সম্পর্কে কথা বলি তাহলে এটাতে রয়েছে ইউনিসকের একটি প্রসেসর যেটা হচ্ছে 28 ন্যানোমিটারের এবং এটা হচ্ছে 1.6 GHz-এর একটি অক্টাকোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকবে IMG A322। তো এটার প্রসেসর দিকটা আমরা পরে কথা বলছি, এর আগে আমরা কথা বলে নিই ক্যামেরা সেকশন নিয়ে। এটাতে রয়েছে রিয়ারে একটি ক্যামেরা 8 মেগাপিক্সেলের এবং ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, ওয়াটার ড্রপ নচে এবং ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করা যাবে। অপারেটিং সিস্টেমে থাকছে ফোনটিতে Android 11 রিয়েলমি UI গো এডিশন এবং ব্যাটারি সেকশনে 5000 mAh ব্যাটারির পাশাপাশি 10W চার্জার এবং মাইক্রো USB পোর্ট রয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে গিয়ে ফোনটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট নেই, এটা দিয়ে আপনারা কিন্তু মানে পাসওয়ার্ড সিস্টেম বা যে অ্যাপ লক রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন বা ফেস আনলক এটা ব্যবহার করতে পারবেন। তো 10,990 টাকায় আসলে ফোনটি এখন কেমন? এক কথায় বলতে গেলে যদি আবার এটার প্রসেসর সম্পর্কে কথা বলি তাহলে কোনো মতে এই প্রাইস হিসেবে এটার প্রসেসর আমার মনে হয় না এই বাজেট হিসেবে ঠিক রয়েছে। যদিও এটা একটা অক্টাকোর প্রসেসর কিন্তু আমরা এর আগেও এই প্রসেসরটি আইটেল বা সিম্ফনি এরকম ফোনগুলোতে প্রায় 7,000 টাকা বা 8,000 টাকা এরকম প্রাইসে পেয়েছি। কিন্তু 11,000 টাকার একটা ফোনে এই প্রসেসরটা আসলে রিয়েলমি কেন দিয়েছে সেটাই আমার এখন ভাবার বিষয়। একটা জিনিস দেখুন, কিন্তু এরকম প্রাইসে রিয়েলমির C21 বা C21 Y এই ফোনগুলো পাওয়া যাচ্ছে। তো 11,000 টাকায় আসলে কোন বুঝে যে এই একটা প্রসেসর দেওয়া সেটাই এখন ভাবার বিষয় আসলে, যে কেন রিয়েলমি আসলে এরকম বাজেটে এরকম একটা প্রসেসর দিল। এখানে অ্যাটলিস্ট মিডিয়াটেক হলেও G35 প্রসেসরটা যেন দেওয়া হতো তাহলে কিন্তু এই বাজেট হিসেবে ভালো একটা চুজ হতো। ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, এটা রিয়ারে রয়েছে 8 মেগাপিক্সেল। আমরা কিন্তু এখন একটা 7,000 টাকা বা 6,000 টাকার ফোনেও রিয়ারে অ্যাটলিস্ট 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখি বা অন্যান্য 2 মেগাপিক্সেল বা কিউবিজে দেখি সেগুলোর কথা বলছি না, যদিও এটাতে 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে এবং ক্যামেরা কোয়ালিটি কিন্তু এই বাজেট হিসেবে মানে মোটামুটি রয়েছে। তবে যে মেগাপিক্সেল একটু বেশি হয় যে ডিটেলসের পরিমাণটা বেশি হয় বা ছবির কোয়ালিটি একটু বেশি হয় কারণ এটা হচ্ছে গিয়ে এন্ট্রি লেভেল একটা বাজেটের ফোন, এখানে কিন্তু মেগাপিক্সেলের একটা ইস্যু রয়েছে। তো এই দিকটা আসলে খুবই নগণ্য মনে হচ্ছে এবং ফ্রন্টে আমরা যেখানে পাই 8 মেগাপিক্সেল এখানে থাকছে 5 মেগাপিক্সেল। তো এখানে প্রসেসর ক্যামেরা আমার কাছে দুটা দিকে খুবই খারাপ মনে হচ্ছে, মানে এই বাজেট হিসেবে অ্যাটলিস্ট এটা কোনোভাবেই বলা যায় না যে 11,000 টাকা বাজেটে এরকম একটা প্রসেসর, তাও একটা ইউনিসকের 28 ন্যানোমিটারের আবার একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা রিয়ারে, ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল। অপারেটিং সিস্টেমে দেওয়া হচ্ছে Android 11 রিয়েলমি গো UI। এই বাজেট হিসেবে আবার যদি আমরা UIটার চিন্তা করি যে অ্যাটলিস্ট এখানে যদি রিয়েলমির যে স্টক UI যেটা রয়েছে মানে রিয়েলমি UI ঠিক আছে কিন্তু গো নয় যেটা, সেটা যদি দেওয়া হতো তাহলে অবশ্যই বেস্ট হতো। কিন্তু গো UI দেওয়া হয়েছে মানে এটাতে আপনারা মানে গো এডিশনের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলোই কিন্তু ইউজ করতে পারবেন। ফোনটার ব্যাটারি সেকশন ঠিকই আছে, 5000 mAh ব্যাটারি, 10W চার্জার, কিন্তু এখানে মিস করছি USB Type-C পোর্ট। Type-C পোর্ট কিন্তু আমরা এখন অনেক এই প্রাইসে কিন্তু অন্যান্য ফোনগুলো থেকেও ভালোভাবে পেয়ে যাচ্ছি কিন্তু এটাতে নেই। আবার এই ফোনটির সবচেয়ে ডিসএগ্রি যে বিষয়টি সেটা হচ্ছে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সাপোর্ট নেই, এখানে কিন্তু অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সাপোর্টটা দেওয়া উচিত ছিল। তো এখন যদি বলেন যে 11,000 টাকা এই ফোনটিকে আপনার কেনা উচিত, আমার মনে হয় না 11,000 টাকা এই ফোনটি কেনার কোনো মানে আছে কারণ এই বাজেটে কিন্তু আমরা অন্যান্য ব্র্যান্ড থেকে এবং বলতে পারেন রিয়েলমির পক্ষ থেকেই ভালো কিছু ফোন পেয়ে যাচ্ছি। তো আপনারা অবশ্যই সেই ফোনগুলো দেখবেন। রিয়েলমি নারজো 50i আমার মনে হয় না আপনার এই বাজেটে কেনা উচিত হবে, অবশ্যই আপনারা এই দিকটা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।